ঢক ঢক করে খেয়ে নাও এই সস্তা স্বাস্থ্যকর রস, ঝড়ের গতিতে কমবে ওজন এবং রোগ কিন্তু পালাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেকে রোগা হওয়ার জন্য কত কী করে, ভাত রুটি ছেড়ে দেয়, অনেকে আবার উপোস করে থাকে, কিন্তু দেখবে এক নাগাড়ে ডায়েট মেনে চলতে চলতে যদি খাবারের এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু হুড়মুড়িয়ে বাড়তে থাকে ওজন। তখন আমরা বুঝতে পারি না কী করব, কি খাবো আর কি খাবো না। তোমরা যদি স্বাস্থ্যকর ডায়েটের সাথে একটি সস্তার জিনিস তার রস যদি নিয়মিত অ্যাড করতে পারো তাহলে যেমন ওজন তোমাদের কমবে তার পাশাপাশি কিন্তু যে কোনো রোগ থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। কিন্তু কি সেই সবজি? জানলে অবাক হবে, আমাদের সবার রান্নাঘরেই রয়েছে এই মুশকিল আসান। বাঙালি হোক বা অবাঙালি হোক, ভারতীয় হোক বা বিদেশি হোক, সবার পাতেই কিন্তু প্রতিদিন এই সবজি থাকে। তাই এই সবজির রস যদি তোমরা নিয়মিত খেতে পারো এটা যেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো তার পাশাপাশি কিন্তু তোমাদের ওজন কমাতেও সাহায্য করবে। পেঁয়াজ হলো সেই সবজি যা ধন্বন্তরীর মতো কাজ করে। আমরা কি করি, নানা রকম সবজির সঙ্গে পেঁয়াজ ভেজে খেয়ে থাকি বা তরকারিতে বা অন্য কোনো রান্নায় ফোড়ন দিই পেঁয়াজ। এতে কিন্তু পেঁয়াজের অনেক গুণ নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজের গুণ পেতে হলে কিন্তু এই পেঁয়াজকে একটু অন্যভাবে খেতে হবে। এবার বলি এই পেঁয়াজের রস কিভাবে বানাবে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে এবং সেটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। এবার এক কাপ জল সসপ্যানে দিয়ে সেই জলটা ফুটতে দেবে। সেই জলটা যখন ফুটে উঠবে তখন এই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবে। তারপর এই পুরো মিশ্রণটা মিক্সারে দিয়ে দেবে। তারপর যেটা পাবে সেটাকে ভালো করে ফিল্টার করে নিয়ে সেই রসটা যদি তোমরা নিয়মিত খাও এটা যেমন স্বাস্থ্যের পক্ষেও উপকারী তার পাশাপাশি কিন্তু তোমাদের ওজন কমাতেও সাহায্য করবে। এই পেঁয়াজে কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম আর এতে দ্রবণীয় ফাইবারের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। এছাড়া পেঁয়াজে থাকে ফ্ল্যাভোনয়েড যা আমাদের স্থূলতা কমাতে কিন্তু সাহায্য করে। পুষ্টিবিদদের মতে পেঁয়াজ অপরিহার্য পুষ্টি এবং কম ক্যালোরি বিশিষ্ট খাবারের এক দুর্দান্ত উদাহরণ। প্রতি 100 গ্রাম পেঁয়াজে মাত্র 9.34 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তাই এই সবজি অতিরিক্ত ক্যালোরি যোগ না করেই খাদ্যের একটি সুস্বাদু বিকল্প হতে পারে। এই পেঁয়াজ হলো পটাশিয়ামে সমৃদ্ধ যা আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে খুবই সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এই পেঁয়াজে পাওয়া ভিটামিন সি কিন্তু শুধুমাত্র শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য কিন্তু অপরিহার্য নয়, আমাদের কিন্তু চর্বি বার্ন করতেও সাহায্য করে। তাহলে দেখলে তো বন্ধুরা, স্বাস্থ্যকর ডায়েটের সাথে এই সস্তার পেঁয়াজের রস যদি তোমরা রাখতে পারো তোমাদের ওজন যেমন কমবে তার পাশাপাশি কিন্তু তোমরা হেলদিও থাকবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।